তোমার এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটিকে পাল্টাও বাবা, তাহলে পরে তোমাকে পশ্চাৎ হবে। এই বলে দিলাম আরেকটা কথা, গানে যে প্রথম হবে তাকে তুমি মায়ের নাম খোদাই করা শিল্ডটা তুলে দিচ্ছ, খেয়াল রাখো এই শিল্ড সেই পাবে যে জনতার বিচারে প্রথম হবে, তোমাদের কলকাতার সঙ্গীত বিশারদের বিচারে নয়। বাবা, আমি নাকি গান শেখাতে পারি না, চুপ করে আছো কেন জয়ন্ত? পারবে না মাস্টারমশাইয়ের এই অপমানের প্রতিশোধ নিতে? বলো না, পারবে না, বলো না। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, এতক্ষণ আপনাদের সামনে এই গ্রামেরই মাস্টারমশাই শেখানো গান গিয়ে শোনালো এই গ্রামেরই ছেলে জয়ন্ত, যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু গুরুর প্রতি আন্তরিক ভক্তি আর শ্রদ্ধা। এবার আপনাদের সামনে আসছে প্রতিযোগিতার শেষ শিল্পী রূপা রায়। তোমার কোনো ভয় নেই, যাই গাও না কেন, তুমি ফার্স্ট হবে। প্রথমে সব ব্যবস্থা করে দিচ্ছি। যাও 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 যাও, আরে যাও। Wish you all the best. গান শিখে আমি ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আসি